বোরকা পরে একটি নারী হাইওয়েতে স্কেটিং করছিল, এমনটা অবস্থায় এক লেডি বাইকার পিছন থেকে তার ভিডিও ধারণ করে। আমি জাস্ট পিছন থেকে দেখতেছিলাম যে একটা মেয়ে হচ্ছে কি স্কেটিং করতেছে, তাও আবার বোরকা পরে। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার সাথে সাথে সেই ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। আমি এটা দেখে অবাক হইছি যে বোরকা পরে হচ্ছে কি স্কেটিং করতেছে, কারণ একটি বোরকা পরা নারী কিভাবে রাস্তায় স্কেটিং করছে সেটা নিয়ে অনেকেরই বাজে মন্তব্য ছিল। আপনারা যে বলেন ওমেন ওমেন, এই ওমেন যে কি কি করতে পারে সেটা যদি আপনাদের ধারণা থাকতো তাহলে হয়তো আর এত বারবার ওমেন ওমেন বলতেন না। অনেকেরই সমালোচনা আলোচনার ভিড়ে ভিডিওটি ভাইরাল হয়েছে। দেশ কতটা উন্নত হচ্ছে সেটা এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন। ও মাই গড, মাদ্রাসার একটি বোরকা পরা নারী কিভাবে রাস্তার মধ্যে স্কেটিং করছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেটা তাকিয়ে দেখছে। অন্যদিকে কিন্তু একজন লেডি বাইকার সেটার ভিডিও ধারণ করছে, মানে দুইটাই কিন্তু মেয়ে। সেটা লেডি বাইকারের মুখ থেকে আমরা আরেকটু শুনে নেই। এইভাবে রাস্তার মাঝখানে, ও মাই গড, আমি জাস্ট পিছন থেকে দেখতেছিলাম যে একটা মেয়ে হচ্ছে কি স্কেটিং করতেছে, তাও আবার বোরকা পরে। ওনাকে দেখছে একটু আগে স্কেটিং করতেছে, মানে দেখেন কি জোস ভাবা যায় এগুলা, উনি স্কেটিং করতেছে বোরকা পরে। মানে আমি হচ্ছে কি সকালবেলা ইয়াতে গিয়েছিলাম মোহাম্মদপুরে, আমি এটা দেখে অবাক হইছি যে বোরকা পরে হচ্ছে কি উনি স্কেটিং করতেছে, কত সাহস। আপনারা যে বলেন ওমেন ওমেন, এই ওমেন যে কি কি করতে পারে সেটা যদি আপনাদের ধারণা থাকতো এত বারবার ওমেন ওমেন বলতেন না। কিভাবে স্কেটিং করতেছে, ও মাই গড, কি করে গাড়িটা এমন জোরে আসছে, স্কেটিং দেখে বোরকা হলে আন্টিও তাকাই আছে। আসলেই তো বাইকের থেকে স্কেটিং আগে যায়, আপুটা তাকাই তাকাই দেখতেছে, কেমনে উইরে উইরা যাইতেছে, ভাইয়াটা তাকাই আছে ওর দিকে। এর দেখার আমার অনেক শখ, আমি এর তো দেখে ছাড়বো। ও ওই আপুগুলো তাকাই দেখতেছে ওরে, আপনারা তার মুখ থেকে সবকিছু শুনতে পারলেন, কিভাবে একটি বোরকা পরা নারী রাস্তায় স্কেটিং করছে সেটা যেভাবে তাকিয়ে অবাক করে দেয়, সেইভাবে প্রত্যেকটি দর্শককে ভিডিওতে অবাক করে দেয়। একজন মহিলা কিভাবে এত স্পিডে হাইওয়েতে স্কেটিং করে রে ভাই। কমেন্ট লিস্ট চেক করলে দেখা যায় অনেকেই কমেন্ট করছিল যে এটা স্ক্রিপ্ট ছিল, আর সেই পুরুষটিকে মহিলা বানিয়ে এই লেডি বাইকারটি সেই ভিডিওটি ধারণ করে। কিছু সংখ্যক কমেন্ট তার কমেন্ট লিস্টটা চেক করলেই পাবেন। অনেকেও কমেন্টও করেছিলেন যে পারে সে বোরকা পরেও পারে, আবার বোরকা খুলেও পারে। অনেকেই বাজে মন্তব্য করা শুরু করেছিলেন, কারণ এরকম ভিডিও দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। বোরকাকে কি অপমান করা হলো নাকি বোরকা পরে আপনাদেরই দৃষ্টি আকর্ষণ করলো, তা আপনারই ভালো জানেন, আপনারই তা কমেন্ট করে জানাবেন। মানুষের মাথায় কি রকম পরিমাণ বুদ্ধি রে ভাই, কি সুন্দর করে স্ক্রিপ্ট ভিডিও ধারণ করে এই ভিডিওটি বানালো, কারণ আপনারা সবাই সবসময় ইউনিক ভিডিও চান, যার কারণে ইউনিক বানাতে গিয়ে মাত্রা অতিক্রম করে ফেলেছে। যাই হোক, বোরকাকে কেউ দিবেন না ভাড়া, তাহলে অপমান করে দিতে পারে তারা। এই সম্পূর্ণ বিষয়টি দেখে আপনাদের কাছে কি মনে হয়েছে আপনারা একটু তা কমেন্ট করে জানাবেন। দেখতে চাই আপনাদের মূল্যবান মতামতটি। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, বন্ধুত্বে বিরত থাকবেন, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।